এদিকে বৃষ্টিতে শীতের তীব্রতা আরও বেড়েছে উত্তরের জেলাগুলোতে, বিপর্যস্ত জনজীবন, শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। জয়পুরহাটে বৃষ্টি আর হিমেল বাতাসে নাকাল জনজীবন, দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ, অর্থাভাবে দিন কাটছে অতি কষ্টে, বিপদে শিশু ও বৃদ্ধরা। প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত শীতজনিত রোগের সংখ্যা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্তরা। চিকিৎসক ও জনবল স্বল্পতার মধ্যে সামর্থ্য অনুযায়ী চিকিৎসা সেবা চালানো হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। শীতের তীব্রতা ও বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকরা। এদিকে কুড়িগ্রামে টানা দুই দিনের বৃষ্টি ও দুর্বিষহ অবস্থায় নিম্ন আয়ের মানুষ, দিন কাটছে অর্ধাহারে অনাহারে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। অসময়ের বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে।